আসসালামু আলাইকুম। রুটি আমাদের সবার বাসায় কম বেশি বানানো হয়, সকালে কিংবা রাত্রে। আর অনেক সময় দেখা যায় যে রুটি বেশি হয়ে যায়, আর সেই বেঁচে যাওয়া রুটি দিয়েই খুবই মজাদার একটা নাস্তার রেসিপি আজকে বানিয়ে দেখাবো। বাসি হয়ে যাওয়া রুটি কিংবা সকালের বেঁচে যাওয়া রুটি দিয়ে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন। এটি খেতে ভীষণই মজার হয়, উপরের লেয়ারটাও খুবই ক্রিস্পি আর ভিতরের পুরটা খুবই মজাদার, আর বানানো অনেক সহজ। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আটা। চাইলে আটার পরিবর্তে ময়দাও দেওয়া যেতে পারে, অথবা এখানে চালের গুঁড়ি বা বেসনও দেওয়া যেতে পারে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি মোটামুটি পাতলাও না আবার একদম ঘনও না এই টাইপের একটা ব্যাটার তৈরি করব। আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এইরকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আমি এটা এভাবে বানিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, আর একটু লবণও দিয়ে দিতে হবে। তারপরে আমি এখানে 2টা রুটি নিয়েছি। আমি এখানে সেদ্ধ আটার রুটি নিয়েছি, চাইলে কিন্তু কাঁচা আটা দিয়ে যে রুটি বানানো হয় সেই রুটি দিয়েও এই নাস্তাটি বানানো যাবে। এরপরে আমি এই রুটির গায়ে 1 চামচের মতো করে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এই টমেটো সস দিয়ে এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে না দিলেও চলবে, কিংবা টমেটো সসের বদলে এখানে মেয়োনিজও দেওয়া যেতে পারে। আর এবারে আমি এই রুটি দুটাও একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ। আলুটা আমি সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। তারপরে কিছু ধনে পাতা কুচি দিচ্ছি। ধনে পাতার পরিবর্তে এখানে চাইলে পুদিনা পাতাও দেওয়া যেতে পারে, অথবা তাও না দিতে চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের বদলে এখানে চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচটাকে পুড়িয়ে ক্রাশ করে নেওয়া। তারপরে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এখানে কাঁচা দিয়েছি, চাইলে কিন্তু ভেজেও দেওয়া যেতে পারে। আর হচ্ছে আমি এখানে দিব ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার যে 5 টাকার প্যাকেটগুলো থাকে সেই মশলাটা আমি নিয়েছি। তো এই মশলাটার আমি পুরোটা দিব না, কারণ পুরোটা দিলে লবণটা বেশি হয়ে যেতে পারে, কিংবা এর বদলে পছন্দ মতো যে কোনো মশলাই দেওয়া যেতে পারে। এরপর আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু বাড়তি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই মশলার মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই আমি আর বাড়তি লবণ দিচ্ছি না। তাই লবণের স্বাদটা নিজের পছন্দ মতো চেক করে নিতে হবে। তারপরে আমি একটা ডিম সেদ্ধ করে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ডিমটা এখানে সম্পূর্ণই অপশনাল, ডিম দিতে না চাইলে না দিলেও চলবে। মানে হচ্ছে আপনার হাতের কাছে আছে এমন উপকরণ কিংবা আপনার পছন্দ মতো উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। এখানে চাইলে আরও উপকরণ যোগ করে দিতে পারেন, কিংবা কোনটি পছন্দ না হলে বাদও দেওয়া যেতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে আমি যে রুটির মধ্যে সস মাখিয়ে রেখেছিলাম সেই রুটি থেকে একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর এই রুটির উপরে এই পুরটা ভালো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে পুরোটার মধ্যে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর একটা যে রুটি ছিল সেই রুটিটাও এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে একটু আলতোভাবে চেপে দিব। এরপরে আমি একটা ছুরি দিয়ে পছন্দ মতো করে কেটে নিলেই কিন্তু হবে। এখানে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো সাইজেই কাটা যেতে পারে, চাইলে এখানে 4টা, 5টা কিংবা 6টা, 7টা করেও কেটে নিতে পারেন। আমি এখানে মোট 5টি নাস্তা কেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি চুলাতে। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে আমি যে আটার মিশ্রণটা এক সাইডে রেখেছিলাম সেটা একটু চামচ দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। তারপর আমি একটা করে নাস্তা নিচ্ছি, আর এভাবে করে আটার মিশ্রণে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি আগেও বলেছি তেলটা ভালো করে গরম করে নেবেন অবশ্যই। ঠিক একইভাবে আমি সবগুলি নাস্তা এভাবে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এভাবে করে আমি উল্টে দিব। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই নাস্তাগুলো কিন্তু একদম কম আঁচে ভাজতে যাবেন না, মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে আমি এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো আমি এরকম মোটামুটি চুলার আঁচটা হাইতে রেখেই লাল করে ভেজে তুলে নিচ্ছি। এর উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি হয় আর ভিতরের পুরটা খেতে ভীষণই মজার। আমার মনে হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এর জন্য আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।